আচ্ছা, এবার আল্লাহ বললেন মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য বল, কাযিমিনাল গায়দা। মুত্তাকি বান্দারা তাদের রাগকে হজম করে, রাগ সংবরণ করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ পড়েন। এইবার আসছে কঠিন ওয়াজ, এবার একজনকে হুজুর এড়াই তো পারি না, এড়াই তো পারি না, এটা পারতে হবে আপনাকে মুত্তাকি হতে চাইলে। ওয়াল কাযিমিনাল গায়, মুত্তাকিনরা নিজেদের রাগকে সংবরণ করে, রাগ হজম করে, রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। আমাদের অনেকের অনেক রাগ, এত রাগ, রাগের সময় হিতায়ত জ্ঞান থাকে না, এরকম আছে না নাই? রাগ কিন্তু অনেক ভয়ঙ্কর জানেন, রাগ বেশি কার কার লক্ষ্মীপুরের দেখি তো খাইছে আছে তো দেখি, তিন চার জনের রাগ আছে না, বাকি সব আল্লাহর ওলি। লক্ষ্মীপুরের ঘরে ঘরে রাগ? আচ্ছা, লক্ষ্মীপুরের মানুষ অনেক ভদ্র শান্ত শিষ্ট, রাগ টাগ নাই। হ্যাঁ, বাঙ্গালায় তো এই রাগ ভয়ঙ্কর, এটা রাগ কিন্তু ভয়ঙ্কর। মানুষ যখন রাগ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, কি করে কি বলে সে জানে না। পৃথিবীর সবাই আমরা রাগী, কেউ কম কেউ বেশি, এটা ভেরি ন্যাচারাল। আমাদের দেহে একটা হরমোন আছে, অ্যাড্রেনালিন বলে আর কি, এটাকে অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে, আপনার বডি তখন ফাইট করতে মনে চায়, কোপায়ালাম মাইরালাম উতরে হোতায়ালাম ওক করে, এরকম একটা অ্যাটিটিউড চলে আসে না? এটা ন্যাচারাল। এই অ্যাড্রেনালিন হরমোন যখন নিঃসরিত হয়, এটা আপনার ফাইট রেসপন্সকে ট্রিগার আপ করে, তখন আপনার দেহ খুব উত্তেজিত, ফাইট করতে মনে চায়, মনে হচ্ছে এখনই ধরি ওরে, আছে না নাই? তো এটা ভালো কাজে লাগাইতে হবে রাগটা, পারা যাবে না? রাগ কিন্তু খুব ভয়ঙ্কর, এ রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে, হার্ট অ্যাটাক করে অনেকে রাগে, স্ট্রোক করে ফেলে। রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো, কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভণ্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায়, যখন ঝড়টা হয় তখন অত টের পাওয়া যায় না, রাগও তেমন। যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না, রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায়, হায় রে এটা কি করলাম, রাগের সময় দিয়ে দিছে তালাক, রাগের সময় কি করছে, রাগ যখন শেষ তখন কয় হায় হায় বউ তুমি তো আমার কৈতরি। মারামারি হয়, সম্পর্কের অবনতি হয়, স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে, বাবা ছেলের সাথে রাগ করে না, বাপে কয় দিমু না তোরে, কিচ্ছু দিমু না, পোলায় কয় দিবা না কে, বাপে কয় দিলাম না, পোলায় কয় মারলাম তোমারে, বাপে কয় তোরে ত্যায্য করলাম, পোলা কয় কোপ দিলাম, আছে না নাই? শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা, হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায়, বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে। দেখছেন, আল্লাহ যেখানে যত ফোঁটা দেয়া দরকার ওই জায়গায় অত ফোঁটা দেয়, এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল কাযিমিন আল গায়, মুত্তাকিনরা রাগকে সংবরণ করে, তারা অল্পতে চটে যায় না, তারা হট টেম্পার্ড না, তারা বুঝে শুনে কাজ করে, নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসুরআ, কুস্তি করে যে অন্যকে সোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয়, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী। এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ রাসূল ইসলামের, লাইসা শাদীদু বিসুরআ, যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না, বরং ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। সুবহানাল্লাহ পড়ো। এজন্য আমি মুত্তাকি হম হুজুর, হুজুর আজকের ওয়াজ শুনে আমি মুত্তাকি, শুধু হাত তুলে মুত্তাকি বললে হবে,
রাগ নিয়ন্ত্রণের, রাগ কন্ট্রোল করার অভ্যেস নিজের মধ্যে জাগ্রত করতে হবে, ঠিক কিনা? এক সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু নসিহত করেন, নসিহত করেন। বিশ্বনবী বললেন, লা তাগদাব, সাহাবি তুমি রেগে যেও না। সাহাবি বললেন, নবী আবার ওসিয়ত করেন। বিশ্বনবী বললেন, তুমি রেগে যেও না। সাহাবি বললেন, শুনলাম তো এটা, আরেকটা কিছু কন। বিশ্বনবী বললেন, রেগে যেও না। রাদ্দাদা মিরারান, বারবার যতবার সাহাবি বিশ্বনবীর কাছে নসিহত চাইলেন, বিশ্বনবী একটা নসিহতই করলেন, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। রেগে গেলেন তো হেরে গেলেন। ওরা আপনারে রাগাতে চাইবে, আপনি ঝগড়া করতে চান না, ওরা আপনারে পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় নামাতে চাইবে, চিল্লায় কোন, ঠিক কি না? ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, ওরা আপনারে অলওয়েজ পোক করবে, ওরা আপনার হট টেম্পার্ড বানাতে চাবে, আপনারে অস্থির করে দিতে চাবে। কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানা আছে, আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি, মানব রচিত কোনো ফর্মুলায় আমরা চলি না। জোরে বলেন, ঠিক কি না? মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য, বল কাযিমিন আল গাইজ, মুমিনরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। রাগ নাই কার, ক্ষোভ নাই কার, কিন্তু মুমিনরা, মুত্তাকিনরা চাইলেই রাগ দেখায় না, তারা রাগকে কি করে? পারবেন, পারবেন আজকে থেকে ভাবির আর বকবেন না তো, ঝগড়া করবেন না তো, ছেলে মেয়েদের উপর উত্তেজিত হবেন না তো, হ্যাঁ, রাগারাগি করবেন, মনে থাকবে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না, সুবহানাল্লাহ, নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই, ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না, ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না, জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নামাজ পড়তেন, ওটের পচা নাড়ি ভুঁড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো। আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় উটের বা গরুর নাড়ি ভুঁড়ি চাপায় দেয়া হয়েছে এলাকায়? আছে কেউ? নাই। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন, নিজের লাভের জন্য না তায়েফবাসীদের লাভের জন্য? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে, নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনলো না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে, ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কি না? তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন, তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি, এখানে আহত করা হলো, আবার উঠে দাঁড়ালেন, আবার পাথর মারা হলো, কোন গায়ে পাথর মেরেছো তোমরা, এরকম সুন্দর শরীর পৃথিবীর কোনো দ্বিতীয় মানুষের ছিল নাকি? এত সুশ্রী মানুষ, শুভ্র মানুষ, পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না, এত নূরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে, পাথর মেরে রক্তাক্ত করেছে, তিনবার গেছি ওদের লাভের জন্য, ওরা আমারে মারলো, আহা। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেগে গিয়েছেন? না। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না, নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিল, উনি বললেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম, ওয়া আলাইহি বুরদুন নাজরানি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর। আপনারা চাদর পরেন না শীতকালে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাদর পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন, গালিজুল হাশিয়া,
যে এই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে, কি ছিল? হঠাৎ এক বেদুইন এসে রাসূল ইসলামের চাদর ধরে টান দিল, টান দেওয়ার সাথে সাথে রাসূল ইসলামের ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল। এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের, ওই খসখসে ডিজাইন ঘাড় আর কাঁধের এখানে যখন টান খেল, ওই খসখসে ডিজাইনের দাগ বসে গেল রাসূলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের। সে টান দিয়ে বলে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আসছে ভিক্ষা করতে। মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন, যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান এসে বলে, বেদুইন তো এদের মধ্যে সভ্যতা ছিল না, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, ও মুহাম্মদ আমার খাওয়ার মতো টাকা নাই, তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয়। আসছে ভিক্ষা করতে, ভিক্ষা করতে আয়সা চাদর ধরে দিছে টান, ঘাড়ের রক চামড়া ছিঁড়ে গেছে, রাসূল ইসলাম ব্যথা পেয়েছেন। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইসলাম তার দিকে তাকালেন, তাকিয়ে ফাদহিক একটা মুচকি হাসি দিলেন। আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি, এক ফকির আয়সা কয়, ভিক্ষা দেন, টাকা দেন বলে আমার চাদর টান দিছে, আর ওই চাদরে আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, কি করবো আমি? আপনি কি করবেন? হ্যাঁ, কোনি? আচ্ছা, তা আমরা ঠিকই ওরে ধরে মাইট দিতাম, তাই না? আজকে ওর একদিনকে আমার একদিন ভর্তা বানায় ফেলতাম ওরে পিটায়, রাগের চোটে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ট্রাই টু থিংক অ্যাবাউট ইট, ট্রাই টু পন্ডার অন দ্য স্টোরি, এই মোরাল অফ দ্য স্টোরি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রফেটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে। ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে, রাসূল তাকিয়ে মুচকি হাসি দিলেন, মুচকি হাসি।